আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্থা ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ভাড়া পুনর্নির্ধারণের তিন দিন হয়ে গেলেও এখনও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে পরিবহন শ্রমিকরা। নিজেদের ইচ্ছে মতো আগের ভাড়ার সাথে বেশি ভাড়া জুড়ে দেয়ায় পরিবহন শ্রমিকদের সাথে যাত্রীদের বাকবিতণ্ডা অব্যাহত আছে। সর্বনিম্ন ভাড়া 8 এবং 10 টাকা হলেও তা আদায় করা হচ্ছে 15 টাকা করে। আবার কিলোমিটার প্রতি 2 টাকা 15 পয়সা হলেও তার চেয়ে কয়েক গুণ বেশি নেয়ার অভিযোগও করছেন যাত্রীরা। শ্রমিকদের দাবি, মালিকদের ওয়ে বিলের কারণে বাধ্য হয়ে বেশি ভাড়া নিতে হচ্ছে তাদের। রাজধানীতে বাসের ভাড়া তদারকিতে আজ নেমেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। থাকছে ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও মোবাইল কোর্ট। এদিকে সিটিং ও গেটলক নামে কোনো সার্ভিস থাকছে না রাজধানী ঢাকায়। আগামী 3 দিনের মধ্যে সিএনজি বাস ও ডিজেল বাস চিহ্নিত করে স্টিকার লাগানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়তুল্লাহ। কেউ বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে গণমাধ্যমে প্রকাশিত সিএনজি চালিত বাস নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, 120টি কোম্পানির 6000 বাসের মধ্যে মাত্র 196টি সিএনজি চালিত বাস পাওয়া গেছে। বাস ভাড়া পুনর্নির্ধারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সন্ধানে মাত্র 196টা সিএনজি গাড়ি পাওয়া গেছে, সিএনজি বাস মিনি বাস, এবং যার পার্সেন্টেজ হলো 3.26। আগামী কালকে থেকে আমরা ভাড়া, সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কিনা, তো অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, এই বিষয়টা কঠিনভাবে আমরা মনিটরিং করব। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আছেন সহকর্মী আশিকুল আলম, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আশিক, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। ভাড়া নির্ধারণের 3 দিন হয়ে গেলেও কিন্তু যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের একটি অভিযোগ এখনো শোনা যাচ্ছে। তো কি বলছেন যাত্রীরা, মা কি দেখছেন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই ভাড়া নিয়ে যে এক ধরনের নৈরাজ্য চলছে, এবং প্রতিটি বাসেই কিন্তু যখন যাত্রীরা উঠছেন তখন তাদের এই ভাড়া আদায়কারী কন্ট্রাক্টরদের সাথে এবং হেল্পারদের সাথে কিন্তু বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়ছেন। সরকারের নির্ধারিত যে ভাড়া, সে ভাড়া তো মানা হচ্ছেই না, বরঞ্চ অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। 10 টাকার ভাড়া 15 টাকা, কোথাও 18 টাকা এবং 20 টাকাও নেওয়া হচ্ছে। এই অভিযোগে কিন্তু যাত্রীরা সবসময়ই এই করে আসছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু আপনার এই নৈরাজ্য থেকে বন্ধ করা যাচ্ছে না। আজকে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালাচ্ছেন, কিন্তু অভিযানের পরবর্তী সময়ে কিন্তু আবার দেখা যায় যে আবার সেই আগের অবস্থা ফিরে আসে। কিন্তু এটার স্থায়ী কোনো সমাধানের জন্যে সরকার যাতে ব্যবস্থা নেয়, সেজন্যে কিন্তু যাত্রীরা বারবার বলে আসছেন। এই ডিজেলের দাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু মানুষের এই তীব্র যানজটে রাজধানীতে যে ভোগান্তি, সেই ভোগান্তির সাথে কিন্তু নতুন ভাড়ার যে ভোগান্তি সেটাও যুক্ত হয়ে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও মালিকপক্ষ বলছে যে তারা সিএনজি চালিত বা যে গ্যাস চালিত বাস যেগুলো আছে এবং যেগুলো ডিজেল চালিত বাস আছে এগুলো তারা আলাদা চিহ্নিত করবেন, কিন্তু ভাড়ার নৈরাজ্য বন্ধের ক্ষেত্রে তারা কোন ধরনের পদক্ষেপ নেবেন সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। অভিযান পরবর্তী সময়ে যে আবার নৈরাজ্য হবে না এরকম কোনো নিশ্চয়তা কিন্তু তারা দিতে পারছেন না। শ্রমিকরা দুষছেন বাস মালিকদের, আর বাস মালিকরা দুষছেন বিআরটি এবং অন্যান্য কর্তৃপক্ষদের। তো এই ছিল আমার কাছে রাজধানীর মৎস্যভবন থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। আশিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর মৎস্যভবন থেকে জানাচ্ছেন সহকর্মী আশিকুল আলম। দর্শক, এবারে গণপরিবহনে ভাড়া বাড়ানো মানুষের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন, বাস ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত সেখানে আসলে কি ধরনের কার্যক্রম নিয়েছে, সেই সম্পর্কে আমাদের একটু জানাবেন বিস্তারিত। আসানা, আপনি যেমনটি বলেছিলেন, চট্টগ্রামে গণপরিবহনের অপর নাম হয়ে গেছে আসলে এখন নৈরাজ্য পরিবহন। কোনোভাবেই কিন্তু আসলে যেই বর্ধিত ভাড়ার কথা সরকার বলেছেন সেই রকম অনেক সময় দেখা গেছে, কিন্তু
আসলে বাস যাত্রীদের সাথে কিন্তু কন্ট্রাক্টর হেল্পারদের সাথে কিন্তু হাতাহাতি পর্যন্ত হয়েছে। বিশেষ করে মহিলা পোশাক কারখানা শ্রমিকদেরকে কিন্তু আসলে বাস যাত্রীরা চলতেছে না, যেহেতু নির্ধারিত ভাড়া থেকে কিন্তু ডবল ভাড়া আদায় করতেছে। সরকার নির্ধারিত যেই ভাড়া বেঁধে দিয়েছে সেই ভাড়া কিন্তু ওরা মানতেছে না। কোনো কোনো জায়গায় দেখা যায় 10 টাকার ভাড়া 20 টাকাও নিচ্ছে, 20 টাকার ভাড়া 40 টাকাও নিচ্ছে। কোনোভাবে কি তারা এখানকার মালিক আছে, ওনারা বললো যে সরকার চট্টগ্রামে কোনোভাবেই যে ভ্রাম্যমাণ আদালত সেটা কিন্তু আসলে দেখা যায়নি। যাদেরকে এটা দেখভাল করার কথা ছিল ওরা কিন্তু নাই। যাত্রীরা কিন্তু অভিযোগ করে অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন এই নৈরাজ্য কখন বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে, কারা বন্ধ করবে, কেউ কিন্তু আসলে এটা দেখতেছে না। যে যার মতো করে ভাড়া নিচ্ছে, সবচেয়ে বেশি দুর্ভোগ সৃষ্টি করেছেন যেগুলো সিএনজি চালিত বাস আছে, ওরা কিন্তু ভাড়া বৃদ্ধি করেছেন, ওরা কিন্তু পাল্লা দিয়ে কিন্তু ভাড়া নিচ্ছেন। কোনোভাবে কিন্তু ওরা যে ওদের যে গ্যাস চালিত ওরা কিন্তু সেটা মানতেছে না। ওরা বললো সরকার বলেছে ভাড়া বৃদ্ধি, ওরা ভাড়া বৃদ্ধি নিচ্ছে। কোনোভাবে কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কিংবা কেউ এটা দেখভাল করবে চট্টগ্রাম শহরে এটাও কেউ নাই। আপনারা এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেশ টান দিয়েছে নিম্ন ও মধ্যবিত্তেরাই। ট্রাকের ভাড়া বাড়ায় নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় খুবই চিন্তিত সব শ্রেণীর ভোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানির দাম বাড়ানোর সময় সাধারণ মানুষের কথা ভাবেনি সরকার। আর ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের দাবি, এত বছর জ্বালানি তেল বিক্রি থেকে লাভ করা অর্থ এবার ভর্তুকি খাতে ব্যয় হোক। নাজমুল হাসান সাহেবনের ক্যামেরায় আরো জানাচ্ছেন সেলিম মালিক। প্রকৃতিতে শীতের হিমেল হাওয়া বয়ে যাওয়ার সাথে বাজারেও সরবরাহ বেড়েছে মৌসুমি সবজির। অন্যান্য বছর এই সময়টায় শীতকালীন সবজির দাম 20-40 টাকার মধ্যে থাকলেও এবার যেন ধরাই যাচ্ছে না। বিক্রেতারা বলছেন হঠাৎ করে ট্রাকের ভাড়া বেড়ে যাওয়ায় লাফিয়ে বেড়েছে দাম। গাড়ি ভাড়ার দাম বেশি, একটু দাম বাড়বই, ওই হিসাবে কাঁচামালের দাম একটু বেশি। বেশি দামে কিনা লাগে, এখন বেশি দামে বেচা লাগে, কিন্তু ক্রেতারা তো বুঝতে চায় না। ওই যে ডিজেলের দাম বাড়তি, গাড়ির খরচ বেশি, সব জায়গার খরচ বেশি, এই কারণে বাড়তি দিয়ে কিনা লাগে, বাড়তি দিয়ে বেচা লাগে। রাজধানীর ইব্রাহিমপুরের বাসিন্দা মাহবুবুর রহমান কাউসারের মাসিক আয় খুব বেশি নয়। করোনার অভিঘাত কাটিয়ে কেবলই উঠে দাঁড়াচ্ছিলেন তিনি, তবে বেশ কিছুদিন ধরে নিত্যপণ্যের অতিমূল্য ভোগাচ্ছে তাকে। আর জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ায় কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। আগে 1,000 বা 1,500 টাকা নিয়ে সব বাজার করতে গেলে দেখা গেছে যে আপনার 1 সপ্তাহ 10 দিন চলে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 1,000 টাকা নিয়ে গেলে মাছ মাংস তো দূরের কথা, আমার সবজিটাই ঠিকভাবে আসছে না। গত 5 দিন আগে আমি যেই সবজি 20 টাকা কেজি কিনেছি, আজকে সেটা 40 টাকা কেজি কিনতে হয়েছে। দ্রব্যমূল্যের এইভাবে ঊর্ধ্বগতি থাকলে আমরা যারা সাধারণ লোক আছি আমাদের খুব সহনীয় অবস্থা হয়ে যাবে, আমরা খুব অসহায় হয়ে গেছি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশেও সমন্বয় করেছে সরকার, তবে অর্থনীতিবিদরা বলছেন দাম বাড়ানোর আগে ভাবা হয়নি মানুষের কথা। এটা সার্বিকভাবে অর্থনৈতিক প্রভাব এবং এটাকে পুরোপুরি সব দিকের বিশ্লেষণ করা হয়েছে বলে তো মনে হয় না, কারণ এই আলোচনা যদি আসতো নিঃসন্দেহে তেলের দাম বাড়ানোর ফলে অর্থনীতির অন্যান্য জায়গায় কি প্রভাব পড়ছে সেই বিষয়টা দেখা হতো। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের বাজারে ভর্তুকির বিকল্প দেখছে না ভোক্তা অধিকার সংস্থা ক্যাপ। এটা ভর্তুকি না দিলে যেহেতু বিশাল একটা অংশকে এখানে প্রভাবিত করছে, সেই কারণে ভর্তুকিটাই বড় বিষয়। ভোক্তার স্বার্থে ইতিবাচক উদ্যোগ নেবে সরকার, নিম্ন ও মধ্যবিত্তের ঘরে ফিরবে স্বস্তি, এমন প্রত্যাশা সবার। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ইউনেস্কোর 75তম বার্ষিকীতে যোগ দিতে ফ্রান্সে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন দুদেশের নেতারা। ফ্রান্সের প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাচ্ছেন মাহদি হাসান। সৃজনশীল অর্থনীতির জন্য প্রথমবারের মতো ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির পুরস্কার বিতরণ করতে ফ্রান্সে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনে তাকে এলিসি প্যালেসে উষ্ণ অভ্যর্থনা দিয়ে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় রিপাবলিকান গার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে। সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বিবৃতি শেষে মধ্যাহ্ন ভোজ এবং একান্ত আলোচনায় অংশ নেন এ দুই নেতা।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। ফরাসি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিরক্ষা সহযোগিতামূলক লেটার অফ ইন্টেন্ট চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের নেতারা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন সহ অন্যান্যরা। 11 নভেম্বর প্যারিস পিস ফোরামে যোগ দিবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ইউনেস্কো সদর দপ্তর, ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন। মাহদি হাসান, আরটিভি। তদন্তে পিকে হালদারের 426 কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে 6,080 কোটি টাকা লেনদেন ও 1,17,00,000 ডলার কানাডায় পাচারের প্রমাণ পাওয়ায় পিকে হালদারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদিত চার্জশিটে পিকে হালদার সহ মোট আসামি করা হয়েছে 14 জন। দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 846 ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাল। আজ কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে প্রস্তুতি শেষ করছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী 54 ঘন্টার জন্য মোটরসাইকেল চলাচল এবং সব ধরনের প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। তবে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে 81 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে 28 নভেম্বর 1,003টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে ইউনিয়ন পরিষদ 4,571টি, এর মধ্যে প্রায় 4,000 ইউপিতে ভোট গ্রহণ হবে। জটিলতার কারণে বেশ কিছু ইউপি নির্বাচন আটকে আছে। দর্শক, নির্বাচনী সরঞ্জাম পাঠানোর বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে, আর নির্বাচন কমিশনের প্রস্তুতি বা কেমন দেখছেন জানাবেন। আফসানা, ধন্যবাদ। ফরিদপুরের দুটি উপজেলা নগরকান্দা এবং শালতা, 17টা ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এরই মধ্যে নির্বাচন কমিশনার লিটন মিয়ার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আজ সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে আপনার নির্বাচনী সরঞ্জাম, বক্স এবং সবকিছুই পাঠানো শুরু হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে এবং তাদের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যা যা করার দরকার তারা সেই ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে যে ভোট দিতে পারে তারা সব প্রস্তুতি গ্রহণ করেছে। কারণ তারা জানিয়েছে ফরিদপুরের শালতা এবং নগরকান্দা একটু দাঙ্গা এলাকা এবং তারা বাড়তি এখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর সাথে সাথে আপনার এখানে নির্বাচনে যারা মাঠে আছে তাদেরও সতর্ক করে দেওয়া হয়েছে যাতে কোনো এলাকায় যদি কেউ দাঙ্গা হাঙ্গামা করে তাহলে কঠিন ব্যবস্থা নেবে নির্বাচন কমিশনার। আফসানা, জি ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে জানাচ্ছিলেন জাকির হোসেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে নেতিবাচক প্রভাবের শিকার বাংলাদেশ। এর ফলে হুমকির মুখে পড়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। গাছপালা উজাড় হওয়ার পাশাপাশি হারিয়ে যাচ্ছে এখানকার বন্যপ্রাণী। জলবায়ু পরিবর্তনের হাত থেকে জীব বৈচিত্র্য ও উপকূলীয় অঞ্চলের মানুষজনকে বাঁচাতে দীর্ঘমেয়াদী ও বাস্তবমুখী পরিকল্পনা পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। দর্শক, বাকিটা দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্টে। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে অবস্থিত জীব বৈচিত্র্যের এক অনন্য নিদর্শন। এই ম্যানগ্রোভ বন দেশের মোট বনাঞ্চলের প্রায় 30%। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষদের আগলে রাখছে পরম মমতায়। এই অঞ্চলের মানুষের জীবন জীবিকায় যা রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
অথচ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে হুমকির মুখে এই বনাঞ্চল। প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি প্রাণীকুলেও পড়েছে বিরূপ প্রভাব। সুন্দরবনের সংলগ্ন এলাকাতে দেখেছি প্রচুর শিল্প কারখানা অনুমোদন দেয়া হচ্ছে, একেবারে ইউনেস্কোর আপত্তি উত্থাপন করেও কিন্তু সরকার রামপাল তাপভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করছে। তবে দেরিতে হলেও গ্লাসগো জলবায়ু সম্মেলনে অন্যান্য দেশের মতো বনাঞ্চল উজাড় বন্ধ ও সংরক্ষণে ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে বাংলাদেশ। পরিবেশবিদদের প্রত্যাশা, এবার সুন্দরবন রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে সরকার। বন রক্ষার জন্য এই ঘোষণাপত্রে স্বাক্ষরই যথেষ্ট না, সরকারকে ওই স্বাক্ষরের সমর্থনে দেশে এসে আইন এবং নীতি পরিবর্তন করতে হবে এবং প্রশাসনিক আয়োজনেও পরিবর্তন করে বন নির্ভর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বনকে রক্ষা করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় নোনা পানি প্রবেশ করছে নদী নালা ও খালবিলগুলোতে, যার মারাত্মক ঝুঁকিতে রয়েছে 27 প্রজাতির মাছ। শুধু তাই নয়, বনের পরিবেশ ব্যবস্থাপনার উপরও পড়ছে বিরূপ প্রভাব, যার প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের মানুষজন। আপেল শাহরিয়ার, আরটিভি, সুন্দরবন। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। 1987 সালের এ দিনে এরশাদ সরকার বিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। তার বুকে পিঠে উৎকীর্ণ ছিল গণতন্ত্র মুক্তিবাক, স্বৈরাচার নিপাত যাক এই জ্বলন্ত স্লোগান। দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ক্রমবিকাশের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করে। আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। অতিবৃষ্টির কারণে দুবার পিছিয়ে অবশেষে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ সেশলস ম্যাচ। কলম্বো রেসকোর্স মাঠে আজ বাংলাদেশ সময় 4:30 ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাফুফে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল গত সোমবার। বৃষ্টির কারণে ম্যাচটি এক দফা পিছিয়ে মঙ্গলবার আনা হয়। একই কারণে মঙ্গলবারও মাঠে গড়ায়নি ম্যাচটি। দুবার ম্যাচ পেছানোয় জামাল জিকোরা আরও একদিন বেশি অনুশীলনের সুযোগ পেয়েছেন। মঙ্গলবার পুলিশ পার্ক মাঠে দল নিয়ে প্রস্তুতি সেরেছেন অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবচেয়ে সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitalse। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।